আগরতলা শহরের উন্নয়নের পাশাপাশি রাজ্যের প্রান্তিক এলাকার বিকাশেও রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্যরূপে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। ঝড়ো গতিতে চলছে স্মার্ট সিটির কাজ। স্মার্ট সিটির অংশ হিসেবে এমবিবি কলেজের চারদিকে সৌন্দর্যায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এমবিবি কলেজ লেক পাড়ে পার্কের সৌন্দর্যায়নের কাজ চলছে। তবে বিবিএমসি কলেজের কিছু অংশে থাকা পুর নিগমের জায়গা নিয়ে কিছু সমস্যা হয়। এ নিয়ে বিবিএমসি কলেজের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনা ক্রমেই সমস্যারও সমাধান হয়েছে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সমস্যা কোনোটাই থাকে না আমাদের রাজ্য সরকারের কাছে। এখানে স্মার্ট সিটি একটা কাজ চলছে, এই যেটা লেকটা আছে এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে এবং এটাকে সাজানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই মোটামুটি কাজ চলছিল, সেখানে মধ্যে একটা কমিশন গ্যাপ হয়েছিল যে বিবিএমসি কলেজ থেকে আমাদের এনএলসি নেওয়া হয়নি, কিন্তু আমরা কিন্তু এমবিবি কলেজ থেকে নিয়েছি। আমাদের হায়ার এখানে আমাদের আছেন আমাদের রাজ্যের সভাপতি যিনি ভারতীয় জনতা পার্টি রাজীব আচার্য আছেন, ওনার বাড়ি এখানে, উনি এই কলেজটা প্রথমে ওনার সামনে থাকে দেখে। আর আমাদের কর্পোরেটর সুকুমার সাহা আছে, আমাদের যিনি সিও আছেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত এখন এই স্মার্ট সিটি এবং আগরতলা পুর নিগমের যিনি একশন কমিশনার সাজ্জাদজি আছেন এবং আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন পুর নিগম স্মার্ট সিটি সঙ্গে যারা যুক্ত আছেন এবং আমাদের বিবিএমসি কলেজের মাননীয় প্রিন্সিপাল রতনেন্দ্র মহোদয় সহ যারা আমরা এই জায়গাটাকে ভিজিট করেছি। করার পর যে সমস্যাটা কিছুটা তৈরি হয়েছিল বলা হচ্ছে সেগুলি কিন্তু সমাধান করেছি। জাস্ট আলোচনার ভিত্তিতেই যদি আগেই হতো কাজটা হতো, কিন্তু এখানে যে বাউন্ডারি ওয়ালটা করা আছে এই কলেজের সামনে এটাকে কিছুটা শিফট করতে হবে সার্বিকভাবে। আর যে জায়গাটা ওনারা বলেছিলেন ওনাদের জায়গা বলে, জায়গা তো সবটাই রাজ্য সরকারের জায়গা, পুর নিগমের জায়গা সবটাই ডেভেলপ করলে সবারই কাজে লাগবে, সেক্ষেত্রে ওনারা রাজি হয়েছেন আমাদের প্রস্তাবে। ওই জায়গাটা থাকবে, শুধু আমরা এই বাউন্ডারিটা একটু সরিয়ে নেব। সার্বিকভাবে স্মার্ট সিটি কাজ যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। স্মার্ট সিটি প্রকল্পে এমবিবি কলেজ সংলগ্ন জলাশয়ের সৌন্দর্যায়ন এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। বিবিএমসি কলেজের এবং স্মার্ট সিটি প্রকল্পের কাজের মধ্যে কিছু একটা সমস্যা দেখা দিয়েছিল। আলোচনার ভিত্তিতে উন্নয়নমুখী কাজ যাতে সুন্দরভাবে হয়, এই কাজের ফলে কলেজ ক্যাম্পাসেরও যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। সে বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরের সচিব আগরতলা পুর নিগমের মেয়র এবং এলাকার কাউন্সিলর সুখময় সাহা স্মার্ট সিটি প্রকল্পের প্রকৌশলী সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা হয় এবং তার সুরাহাও হয় বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, উন্নয়নমুখী কার্যকলাপকে আমরা প্রাধান্য দেব এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনেরও যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকটাও আমরা নজর রাখব। দেখুন, একটা কলেজ ক্যাম্পাস বিবিএমসি কলেজ, তো যেহেতু এটা নয় বনমালীপুর এলাকায় স্মার্ট সিটির প্রকল্পের কাজ হচ্ছে, তো এই কলেজের এবং স্মার্ট সিটি প্রকল্পের কাজের কিছু মিসকমিউনিকেশন হয়েছিল। তো মাননীয় মেয়র সাহেব এখানে অবস্থান করছেন, মাননীয় মেয়র সাহেবও দেখেছেন, হায়ার এডুকেশন ডাইরেক্টর সবাই এসেছেন। তো এটা আলোচনার ভিত্তিতে যাতে কাজটা যাতে সুন্দরভাবে করা হয় এবং কলেজ ক্যাম্পাসেতে যাতে কোনো রকম ক্ষতি না হয় সে ব্যাপারেই এখানে আলাপ আলোচনা হয় এবং তার সুরাহা হয়ে যায়, এটাই আমাদের কাছে মূল লক্ষ্য যে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কটাকে আমরা প্রাধান্য দেবো এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠানো যাতে অসুবিধা না হয়, কলেজেরও যাতে অসুবিধা না হয় সেদিকটাও আমরা নজর রাখবো। এদিন এই পরিদর্শনকালে এছাড়াও ছিলেন এলাকার কাউন্সিলর, বিবিএমসি কলেজের প্রিন্সিপাল, স্মার্ট সিটি প্রকল্পের প্রকৌশলী সহ অন্যান্য আধিকারিকেরা। ভিউ রিপোর্ট, আর ই নিউজ।